ইরানের প্রয়াত পরমাণু বিজ্ঞানী মহসেন ফখরিদাজেহকে রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত FN ম্যাগ মেশিনগান দিয়েই হত্যা করা হয়েছিল, এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইম সংবাদ মাধ্যম। ওই সংবাদ দাবি করেছে বেশ পরিকল্পিত উপায়ে খুনিরা আগে থেকেই গোপন জায়গাতে ওই রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত FN ম্যাগ মেশিনগান সেট আপ করে রেখেছিল, যাতে করে যখনই পরমাণু বিজ্ঞানী মহসেন ফখরিদাজেহ তার গাড়ি বহন নিয়ে আসবে, কোনো সময় বিলম্ব করা ছাড়াই একদম সরাসরি টার্গেটে বোক ঝাঁঝা করে দেয়া যায়। ঠিক সেটাই হয়েছে 2020 সালের 27 নভেম্বর। ইরানের পরমাণু বিজ্ঞানী মহসেন ফখরিদাজেহ তার স্ত্রী সহ গাড়ি বহন নিয়ে তেহরানের আফসারদের রাস্তা দিয়ে আসছিল, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই এই রিমোট কন্ট্রোল পরিচালিত FN ম্যাগ মেশিনগান দিয়ে পরমাণু বিজ্ঞানী মহসেন ফখরিদাজেহের বুক ঝাঁঝরা করে দেওয়া হয়। যদিও টার্গেট মিস হওয়ার সুযোগ ছিল, তাই দ্বিতীয় দফা আরেকটি হামলা চালানো হয়েছিল তার উপর ট্রাক দিয়ে। হামলাকারীরা সবাই ছিল মূলত ইসরায়েলের অনুগত, তবে এই রিমোট কন্ট্রোল FN ম্যাগ মেশিনগানে প্রথাগত বাইপডের পরিবর্তে ট্রাইপড ব্যবহার করা হয়েছিল, যাতে দূর থেকেও নির্বল ফায়ারিং করা যায়। এটা আসলে এক ধরনের গুপ্ত হত্যার পদ্ধতি, কেননা যখন টার্গেট ফসকে যাওয়ার আশঙ্কা থাকে তখন প্রথাগত অস্ত্রকে কৃত্রিম অস্ত্রে রূপান্তরিত করে টার্গেট ভেদ করা যায়। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাবাহিনীতে এমন কিছু বিশেষ অস্ত্র রয়েছে যা খুবই একুরেট ও নির্ভুলভাবে নিশানা ভেদ করতে সক্ষম। টার্গেট যাতে ফসকে না যায় সেজন্য তারা রিমোট কন্ট্রোল বিভিন্ন সমরাস্ত্র তৈরি করেছে, আর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার জন্য বিশেষায়িত কম্পিউটার গাইডেড স্নাইপার রাইফেলও রয়েছে। FN ম্যাগ মূলত বেলজিয়ামের তৈরি একটি অত্যাধুনিক জেনারেল পারপোজ মেশিন গান, যা যুক্তরাষ্ট্রের লাইসেন্স কপি ভার্সন হচ্ছে M240 মেশিন গান। এতে 7.62x51mm আন্টু কার্টিজ ব্যবহার করা হয়েছে, যার কার্যকারী ফায়ারিং রেঞ্জ 800 মিটার। সারা বিশ্বজুড়ে ব্যাপক চাহিদা থাকা এই FN ম্যাগ মেশিন গান 1958 সালে সার্ভিসে আসলেও এখনও বিশ্বের 80টিরও বেশি দেশ এটি ব্যবহার করে থাকে। উল্লেখ্য, 2020 সালের নভেম্বর মাসে ইরানের সবচেয়ে সিনিয়র পরমাণু বিজ্ঞানী মহসেন ফখরিদাজেহ তেহরানের কাছে দামাবান্দ কাউন্টির আবসার্থ এলাকায় সন্ত্রাসীদের হামলায় শিকার হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় নেওয়া হয় হাসপাতালে, সেখানে তিনি মারা যান। এরপর ইরান দেশটির সবচেয়ে সিনিয়র পরমাণু বিজ্ঞানী মহসেন ফখরিদাজেহকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে। ইসরায়েল ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা যে ফখরিদাজেহ ইরানের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির পেছনে ছিলেন। 2018 সালের এপ্রিলে পারমাণবিক কর্মসূচি সম্পর্কে বক্তব্য দেওয়ার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফখরিদাজেহের নামটি বিশেষভাবে উল্লেখ করেছিলেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর সাবেক প্রধান জন ব্রোনান বলেছেন, ওই বিজ্ঞানীর হত্যাকাণ্ড ছিল একই সঙ্গে অপরাধমূলক এবং অত্যন্ত বেপরোয়া, যা ওই অঞ্চলে সংঘাতের ঝুঁকি তৈরি করেছে। একাধিক টুইটে তিনি বলেন, ফখরিদাজেহের মৃত্যু নতুন করে আঞ্চলিক দ্বন্দ্ব উস্কে দেওয়ার পাশাপাশি প্রাণঘাতী লড়াইয়ের ঝুঁকি সৃষ্টি করেছে। এ সময় মিস্টার ব্রোনান আরও বলেন, তিনি জানেন না কোনো বিদেশি সরকার ফখরিদাজেহকে হত্যার অনুমতি দিয়েছিল কিনা। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল, সশস্ত্র সন্ত্রাসীরা ফখরিদাজেহকে বহনকারী গাড়িকে তাদের লক্ষ্যে পরিণত করেছিল। ফখরিদাজেহ মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবনী সংস্থার প্রধান ছিলেন। সন্ত্রাসীদের সাথে তার দেহরক্ষীদের ব্যাপক সংঘর্ষ হয়। এরপর ফখরিদাজেহ গুলিবিদ্ধ হলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে বাঁচানোর জন্য চিকিৎসকরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হন। এত কিছুর পর হয়তো আমাদের মনে প্রশ্ন জেগেছে, কে এই ফখরিদাজেহ? ফখরিদাজেহ ছিলেন সর্বাধিক খ্যাতিনামা ইরানি পরমাণু বিজ্ঞানী এবং অভিজাত ইসলামিক রেভলিউশনারি গার্ডের সিনিয়র অফিসার। তার ব্যাপারে পশ্চিমারা দীর্ঘদিন ধরে বলে আসছিল যে ফখরিদাজেহ ইরানের পারমাণবিক কর্মসূচির অত্যন্ত শক্তিশালী এবং সহায়ক একজন ব্যক্তি। 2018 সালে ইসরায়েলের থেকে পাওয়া গোপন তথ্য অনুসারে জানা যায়, তিনি পারমাণবিক অস্ত্র তৈরির একটি কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন। এটি ছিল 1989 সালে প্রতিষ্ঠিত একটি গোপন কর্মসূচি, যেখানে
পারমাণবিক বোমা তৈরির সম্ভাবনা নিয়ে গবেষণা করা হতো।